অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি বাংলা বিষয়ের একটি কবিতা করাবো। কবিতার নাম হচ্ছে মুনাজাত গোলাম মোস্তফা। তো আজকে শুরু করছি তোমাদের মুনাজাত কবি গোলাম মোস্তফা। তো সর্বপ্রথম আমাদের কবি সম্পর্কে একটু আমাদেরকে ধারণা নিতে হবে, কবি পরিচিতি। তো দেখো, গোলাম মোস্তফা তিনি 1897 সালে বর্তমানে বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন এবং তিনার মৃত্যু হচ্ছে 1964 সালে। তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি বেশ কিছু কাব্য কবিতা রচনা করেছেন, তার মধ্যে কিছু কাব্য হল যেমন রক্তরাগ, হাসনু হানা, সাহারা, বিশ্ব নবী ইত্যাদি। এ হচ্ছে তিনার বিখ্যাত কিছু কাব্য। এই গেল মোটামুটি কবি পরিচিতি। আর তোমাদের যে কবিতা মুনাজাত, মুনাজাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, অর্থাৎ আল্লাহর কাছে আমরা দেখবে নামাজ শেষে দোয়া চাই, যেভাবে এটা হচ্ছে মুনাজাত। তো এই কবিতাটার বিষয়বস্তু হচ্ছে এরকম, কোরআন শরীফের যে প্রথম সুরা সুরা ফাতিহা, সেই সুরা ফাতিহার এখানে বিষয়বস্তুটা বাংলা মানেটা সুরা ফাতিহার। তো আমি কবিতাটা পড়ছি এবং মানে করে তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সুরা ফাতিহার বিষয়বস্তু যেমন এরকম মোটামুটি বাংলাটা, যে সুরা ফাতিহাটা আমি বলছি এবং তার সঙ্গে সঙ্গে মানেটাও বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের মালিক। আর রহমানির রহিম, অনন্ত দয়াময়, অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার নিকটই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সরল পথ নির্দেশ দান করুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুব আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, অর্থাৎ আমাদেরকে তাদের পথ দেখান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি যারা আপনার ক্রোধের শিকার, যারা আপনার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট। আমিন। এ হচ্ছে মোটামুটি সুরা ফাতিহার বাংলা। এই সুরা তোমাদের বাংলা যে কবিতাকে আমি পড়েছি মুনাজাত, এই মুনাজাত কবিতার বিষয়বস্তুটা হচ্ছে এই সুরা ফাতিহার মোটামুটি বাংলাটা।
তো আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়াচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো কবি কি বলছেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, অর্থাৎ এখানে আল্লাহর কথা বলা হয়েছে, যিনি অনন্ত, যিনি অসীম এবং যিনি প্রেমময়। বিচার দিনের স্বামী অর্থাৎ বিচার দিনের মালিক। এই বিচার দিনটা কোনটা সেটা তোমাদেরকে বুঝতে হবে। বিচার দিন অর্থাৎ এই দুনিয়া যেমন একদিন সৃষ্টি হয়েছে, তো এই দুনিয়া অর্থাৎ পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এবং বিচার শুধুমাত্র মানুষ এবং জিন জাতির হবে। তো যেদিন শেষ বিচার অর্থাৎ সমস্ত মানুষ দুনিয়া ধ্বংস হওয়ার পর হাসরের ময়দানে সমস্ত মানুষ একদিন এবং জিন এক জায়গায় জড়ো হবে, তো সেদিন প্রত্যেকটা মানুষের বিচার হবে। কোনো মানুষ যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করে তার মূল্য সে পাবে, আবার কোনো মানুষ যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ কাজ করে তার মূল্যও সে পাবে। অর্থাৎ এখানে সেই দিনের কথা বলা হয়েছে, বিচার দিনের, যেদিন মানুষের বিচার হবে। যত গুণাগুণ অর্থাৎ সমস্ত গুণাগুণ কার জন্য? কেবলমাত্র আল্লাহর জন্যই। হে চির মহান তোমারই অন্তর্যামী, অন্তর্যামী অর্থাৎ যিনি অন্তরের খবর জানেন। অন্তরের খবর কে জানেন? একমাত্র আল্লাহই জানেন। দুলোকে অর্থাৎ আকাশে, ভূলোকে অর্থাৎ পৃথিবীতে, সবারে ছাড়িয়া, সবাইকে ছেড়ে তোমারই চরণে পড়ি লুটাইয়া, অর্থাৎ আল্লাহর চরণে অর্থাৎ আল্লাহর কাছে আমরা ইবাদত করি, তিনার কাছেই আমরা সেজদা করি, তিনার কাছেই আমরা মাথা নত করি। কার কাছে? কেবলমাত্র আল্লাহর কাছেই। তোমারই সকাশে যাচি হে শকতি, শক্তি থেকে শকতি অর্থাৎ এখানে মানে শক্তির যে কমল রূপ সেটা, কমল রূপ সেটা, অর্থাৎ সেই শক্তির কমল রূপটা আমরা আল্লাহ তোমার কাছেই চাই। তোমারই করুণাকামী অর্থাৎ তোমার কাছে আমরা করুণাকামী, করুণা চাই। সরল সঠিক পূর্ণ পন্থা, সরল সঠিক পূর্ণ পন্থা অর্থাৎ পথ, মোদের দাওগো বলি অর্থাৎ আমাদেরকে বলে দাও, আমাদেরকে সরল সঠিক পূর্ণ রাস্তা হে আল্লাহ তুমি আমাদেরকে বলে দাও। চালাও পথে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এখানে কি বলছেন? আল্লাহ আমাদেরকে সেই পথেই পরিচালনা করুন যে পথে আপনার প্রিয়জনেরা গিয়েছে। অর্থাৎ এখানে পুণ্যবান মানুষদের কথা বলা হয়েছে, যিনারা সফল হয়েছেন, যে পথে তোমার চির অভিশাপ। পরের লাইনে কি বলছেন? যে পথে তোমার, পরের লাইনে দেখো কবি কি বলছে কথাটা আবার, যে পথে তোমার চির অভিশাপ, কথা একটু বোঝার আছে। এতক্ষণ বললো কবি যে যারা সফল হয়েছে তাদের পথ আল্লাহ তুমি আমাদেরকে দেখাও। পরের লাইনে এখানে বলছেন কবির কথাটা, এখানে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। কবি বলছে যে পথে তোমার চির অভিশাপ, সে পথে, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, অর্থাৎ যে পথটা ভুল সে পথ তো চির পরিতাপের বিষয়, তাই না? তো আমাদেরকে সেই পথে তুমি পরিচালিত করো না, অর্থাৎ ভ্রান্তির পথে আমাদেরকে পরিচালিত করো না হে মহাচালক। মোদের কখনো করো না সে পথ গামী, আমাদেরকে সেই খারাপ পথে তুমি পরিচালিত করো না, ভ্রান্তি পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না যেটা পরিতাপের
বিষয়। এই হচ্ছে তোমাদের মোটামুটি কবিতার বিষয়। তো এরপর তোমাদের এখান থেকে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। তো প্রশ্নগুলো কি কি দিচ্ছি দেখো। অয়ের আছে শূন্য স্থান পূরণ, এগুলা করবে। তারপর আয় আছে এবং পেজ নাম্বার হচ্ছে 74। আয় আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। তারপরে হস্যায়ী বাম দিকে সঙ্গে ডান দিকে মিলানো, এই তিনটে করবে। এবং দুইয়ের প্রশ্ন আছে অতি সহযুক্ত এগুলো করবে। তাহলে বাড়ির কাজ থাকলো অ আ হর্ষাই এবং দুইয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই দুটো হচ্ছে 74 পেজে আর এই দুটো হচ্ছে 75 নম্বর পেজে। একের অ আ হর্ষাই এবং দুইয়ের এই প্রশ্নগুলো থাকলো, এগুলো তোমরা করে আসবে এবং করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করবে। ঠিক আছে।